আল্লাহ রাব্বুল আমিন ওই মৌলভি সাহেবের জন্য মা যেই দোয়া করেছে দোয়া কবুল করে নিয়েছে। মা দুঃখিনী আল্লাহ রাব্বুল আমিনকে বলে আল্লাহ সে যেমন নাকি আমার ডাকে সাড়া দেয় নাই, ও সে যখন নাকি হজে দাইয়া তোমাকে ডাকবে তুমি আল্লাহ তার ডাকে সাড়া দিও না। বারা আমার বন্ধুরা, আমার মা দুঃখিনী এমন ভাবে রুনা জারি করতেছে আর মৌলভি সাহেব পিছনের দিকে ফিরেও তাকায় না, ভ্রুক্ষেপ করে না। ওই সময় মৌলভি সাহেব হাঁটতে 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 সারাদিন ফুরাইয়া যখন নাকি রাত্রি হয়ে গিয়েছে, মৌলভি সাহেব একটা মসজিদের ভিতরে অবস্থান করেছে। একটা মসজিদের ভিতরে গিয়া এসে রাত্রি যাপন করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ করে সে মনে মনে ভাবতেছে এখনো তো অনেক লম্বা রাত্রি, আমি একটু নফল নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। নফল নামাজের নিয়ত বেঁধে সে দাঁড়াইয়া গিয়াছে এমন ভাবে হঠাৎ করে ওই মসজিদের পাশের বাড়িতে চুরি হয়েছে। চুরি চুরি করতে গিয়া ধরা খাইয়া দৌড় দিয়ে মাল সামানা নিয়া এই মসজিদের মধ্যে এসে ওই নামাজি ব্যক্তি মৌলভি সাহেবের কাছে মালগুলো রেখে ওই দিক থেকে দেওয়াল টপকাইয়া মসজিদের বাইরে চলে গেছে। হঠাৎ করে ওই চুরকে দৌড়াইতে দৌড়াইতে এলাকার মানুষ সব মসজিদের দিকে আসছে, চুর যেহেতু মসজিদের দিকে আসছে, আয়েশা দেখে ওই যে দেখা যায় চুরিকৃত মালগুলো এক লোকের পাশে থোয়া মালগুলো রেখে ওই ব্যক্তি নামাজ পড়তেছে। সকলেই মনে মনে ভাবলো এই লোকটাই মনে হয় চুর, সে যেহেতু মালগুলো তার পাশে, দেখো কত বড় বন্ড চুর, চুরি করে আবার মসজিদের ভিতরে ঢুকে আবার চুরিকৃত মালগুলো তার পাশে রেখে সে নামাজে দাঁড়াইয়া গিয়েছে। জনগণ তাকে আর জিজ্ঞাসা করে নাই তুমি কি চুর না কোনো পথিক মুসাফির। জোরে সোরে সকলে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে তাকে এলো পাতারি গনু পিটুনি দেওয়া শুরু করছে। কি ব্যাপার, বুঝতে পারছেন কিছু? বাইরা আমার বন্ধুরা, আমার যখন নাকি তাকে এলো পাতারি গনো পিটুনি দেওয়া শুরু করে দিয়েছে, মৌলভি সাহেবকে কথা বলার টাইম দেয় না, মৌলভি সাহেব কথা বলতে পারে না, মারতে মারতে তার সারা রাত পর্যন্ত মারছে। সকালবেলা ওই রাজ্যের রাজার সামনে নিয়ে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে বলে ও রাজা মশাই, জীবনে অনেক চুর দেখেছি, এর মতো চুর দেখি নাই। বলে কি চুর দেখো নাই? বলে ও গো বাদশা যা পানা, এই লোক চুরি করে আবার মসজিদ ভিতরে ঢুকছে, আবার মসজিদে ঢুইকা এই লোক নামাজের বাহানা ধরে নামাজ পড়তে শুরু করছে। এই লোক তার চুরিকৃত মালগুলো পাশে রেখে দিয়েছে, এমন আশ্চর্য চুর আমরা দেখি নাই। এমনি সময় ওই বাদশা যা পানা চুরি করে কেন মসজিদে ঢুকলো রাগান্বিত হইয়া সে রায় ঘোষণা করলো, চুরি করার কারণে চুরের দুইটা হাত কাটা যাবে। কি কাটা যাবে জুরে কন্যা, চুরের কি হাত কাটা যাবে? চোরের দুইটা হাত কাটা যাবে। আর চুরি করে সে মসজিদে ঢুকছে এই জন্য তার দুইটা পা কাটা যাবে। আবার চুরিকৃত মালগুলো তার পাশে রাইকা সে নামাজের কেন বাহানা ধরল, এই জন্য তার দুইটা চোখ উঠানো হবে। এইভাবে এলাকার ভিতরে একটা ডুল পিটানি শুরু করে দিয়েছে। তোমরা জানো নি অমুক দিন অমুক জায়গায় একজন চুরের বিচার হবে, যে নাকি চুরি করে মসজিদের ভিতরে ঢুকবে তার দুইটা পা কাটা যাবে, যে নাকি চুরি করে চুরির মাল নিয়ে মসজিদে গিয়ে নামাজের বাহানা ধরবে, বাদশা যা আপনার পরাণ, বাদশা যা আপনার রায় হলো তার দুইটা চোখ উঠানো হবে, আর যে নাকি চুরি করবে তার দুইটা হাত কাটা হবে। এমন ভাবে তাকে সকলে নিয়ে ঘুরতেছে আর গুণ পিটুনি দিতেছে আর ঢুল পিটাইতেছে। হঠাৎ করে ওই মৌলভি সাহেব ডাক দিয়ে বলে ও বাধু গুসক তুমি শুনে না, ও গুসক ভাইরা তোমরা শুনো, এইভাবে ঘোষণা করিও না, ঘোষণা করো যে নাকি মায়ের কথা না মেনে মায়ের অবাধ্য হইয়া হজ করতে আসে তার জন্য এই শাস্তি। কন সুবহানাল্লাহ, ওই সময় ওই ফেরেশতাদের কেটে কেটে বলবে ও ফেরেশতারা তোমরা আমার এই মুজরিম এই পাপিষ্ঠ উম্মতকে নিয়ে কেন জাহান্নামে যাও? এমনি মুহূর্তের ভিতরে ওই ফেরেশতা
এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহর নবী গো, এই যে মুজরিম এই পাপিষ্ট আপনার উম্মত, তার নেকির পাল্লা হালকা হইয়া গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে গো নবী, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়েছে তাকে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য আমরা তাকে নিয়ে জাহান্নামে যাই। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা দাঁড়াও, একটু সময় দাঁড়াও রে ফেরেশতারা, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমি আমার উম্মতের ওই যে মিজানের পাল্লার উপরে উঠাইয়া আমার উম্মতের ওজন নাকি বদি যে ওজন করেছ, এই দৃশ্যটা আমি নবীজি নিজ চোখে একবার দেখতে চাই কন্যা। সুবহানাল্লাহ, বারা আমার বন্ধুরা আমার, এমনি মুহূর্তের ভিতরে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, অগো রব্বুল আলামিন, আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তো আমাদেরকে নিয়ে ওই জাহান্নামীকে জাহান্নামে যাইতে দেয় না, আল্লাহর নবী আমাদেরকে সামনে ব্যারিকেড দিয়ে দিছে। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই দিক থেকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার নবীর সাথে বেয়াদবি করিও না কন্যা। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হে ফেরেশতারা, শুনো, তোমাদের মতো ফেরেশতারেও কিন্তু আমি বানাইতাম না যদি আমার হাবিব বিশ্ব নবীর না বানাইতাম কন। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, আমার হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কি বলে মনোযোগ দিয়া শোনো। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, চলো না আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা মিজানের পাল্লাটা আমি নবী বিশ্ব নবীর চোখের সামনে একটা বার ওজন দাও, আমি বিশ্ব নবী আমার উম্মতের নেকির পাল্লাটা দেখতে চাই, মিজানের পাল্লাটা কেমন ভাবে ওজন করেছো, আমার এই গুনাহগার উম্মত কেন জাহান্নামে যায় আমি নবী একটা বার দেখতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের কিতে লেখক লেখে ওই সময় আল্লাহর নবীর কথা মেনে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে ওই ফেরেশতারা ওই পাপিষ্ঠ মুজরিমকে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাবে। মিজানের পাল্লার কাছে যাওয়া মাত্রই তিনবার ওই তার নেকি আর বদি ওজন করা হবে, তার নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, তার বদির পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। তিনবার যখন ওজন করা হবে, ফেরেশতারা বলবে, আল্লাহর নবী গো, আপনার কথা আমরা রেখেছি, আমরার কথা আপনার কথা আমরা রক্ষা করেছি, তিনবার ওজন করেছি, তিনবারের ভিতরেও আপনার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয় নাই গো নবী, আর আমরা তাকে নিয়ে এখানে থাকতে পারবো না, আমরা তাকে নিয়ে জাহান্নামে চলে যাইতেছি। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা দাঁড়াও, আর একটা বার মাত্র, আর একটা বার আমার উম্মতের নেকিগুলো ওজন করো, নেকি আর বদি ওজন করো, আর একটা বার। এমনি মুহূর্তের ভিতরে কিতাবের দুররাতুস সালিহিন দুররাতুন নাসিহিন কিতাবের লেখক লেখে ওই নবী যে ছোট্ট একটা কাগজের টুকরা, ছোট্ট একটা জিনিস ওই নেকির পাল্লার ভিতরে রেখে দেবে, রেখে দেওয়া মাত্রই ওই মুহূর্তের ভিতরে নেকির পাল্লা ভারী হবে কোন। আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার দিয়ে কো মুসলমান, আল্লাহু আকবার, আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সময়ের ভিতরে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, ওই গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, বুঝতে আর বাকি নাই লোকটা জান্নাতি কথা কন ঠিক কিনা, আরো জোরে কন্যা ঠিক কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ফেরেশতারা ওই লোককে এখন বলে, ভাই চলো না তোমাকে নিয়ে জান্নাতে যায়, এখন তাকে জামাই আদর করে জামাই আদর। এমন সময় ওই মুজরিম পাপিষ্ঠ নাফরমান ডেকে ডেকে বলে, হে ফেরেশতা,
তারা দাঁড়াও রে ভাই দাঁড়াও, তোমরাই তো কিছুক্ষণ আগে আমার নিয়ে জাহান্নামে যাইতেছিলা, আমি তোমাদেরকে সাথে এই মুহূর্তে জান্নাতে যাইতে যাইব না। বলে কেন যাইবা না, কেন যাইবা না, কারণটা কি? বলে যাব না, এর কারণ শুনে নাও, এর আগে শুনো, এর আগে শুনো, তোমরা তো ওই লোক যারা আমাকে জাহান্নামে নিতে চাইছিলে, এখন জান্নাতে নিতে চাও। এই লোককে আমাকে এই বিপদের দিনে আমাকে সাহায্য করলো, যেই দিন মা তার সন্তানকে চিনে না, কথা কোন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একজন গুনাহগার মুজরিম পাপিষ্ট নেকির জন্য বাবার কাছে যাবে, সন্তান দৌড়াইয়া বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বাবা বলবে, বাবারে আমারই তো নেকি নাই, আমি তোমাকে দিব কেমনে? বাবার কাছ থেকে হতাশ হইয়া নিরাশ হইয়া যখন ফিরে আসবে, যাবে জলদি করে মা দুঃখিনীর কাছে, মা আমায় এত মহব্বত করতো, এত ভালোবাসতো, মার কাছে যাওয়ার পরে মা বলবে, বাবারে তোমাকে কোথায় থেকে নেকি দিব? আমাদের উস্তাদগণ কিতাবে যখন পড়াইছেন তখন বলেছিল, মা এমনভাবে বলতে থাকবে, বাবারে তুমি কোথাকার কোন সন্তান, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, তোমাকে কেমনে আমি নেকি দেব? এই ময়দানে মাহশরের ভিতরে আমাকে কেউ উপকার করলো না, কেউ আমার কাজে আসলো না, কেউ আমাকে হেল্প করলো না, সাহায্য করলো না, ইনি কে আজকে আমাকে এই মহা বিপদের দিনে, ইনি কে আমাকে এত বড় উপকার করলেন, এত বড় সাহায্য করলেন? উনার পরিচয় জানার আগে আমি এক কদম পা লড়াবো না, কন সুবহানাল্লাহ। বারা আমার বন্ধুরা, আমার ওই সময় ওই যে মুজরিম পাপিষ্ট যে নাকি একটু আগে জাহান্নামে ছিল, সে তখন আল্লাহর নবীকে চিনে না, কারণ চিনবে কেমনে? দুনিয়ায় তো আল্লাহর নবীর তরিকা মতো চলে নাই, মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, দাবি করি মুসলমান আছে না নাই? আরে জুড়ে কন্যাকে আছে না নাই? আমার বন্ধুরা, আমার ওই সময় ওই মুজরিম পাপিষ্টের দিকে তাকাইয়া দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাকে কাউসার শাফি মাশার ওই মা আমিনার নয়ন মণি কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলবে, ও পাপিষ্ট মুজরিম গুনাহগার উম্মত রে, আমি হইলাম তোমার তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা সুবহানাল্লাহ। ওই দিন কিন্তু কোনো পীর কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? আসবে না কি কাজে? ওই দিন পীর দৌড়াইব, মুরিদ পীরের কাছে যায় কো, আরে বেটা তোরে তো আমি চিনি না। মুরিদ তখন বলবে, আপনারে কেজির কেজি মনের মন গুস্তু খাওয়াইলাম, কেজির কেজি আপেল খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, এমন বড় ঠাডাওয়ালা মুরিদ আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মা বাবারে একটা দিনে এক কেজি গরুর গুস্তু কিনে খাওয়ায় না, কিন্তু তার পীরের দরবারে আস্তা গরু লইয়া দেয় আছে না নাই? এই জুড়ে কেউ না আছে না নাই? ভয় পাও না কি মিয়া, আছে না নাই? আছে এমন, হে মিয়া আছে এমন মা। আল্লাহর নবী বলেন, মা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, তুমি কোথায় গিয়া জান্নাত খুঁজো? তুমি তোমার পীরের কাছে না যাইয়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মুজরিম পাপিষ্ঠ তখন বলে, আল্লাহর নবী গো, এই ময়দানে মাহশরের ভিতরে এই যে এই বিপদের দিনে বন্ধু বান্ধবের আড্ডায় পরে কত না বন্ধু বান্ধব রে খাওয়াইলাম, আমার স্ত্রীকে সুন্দর সুন্দর কাপড় কিনে দেওয়ার জন্য, দামি দামি অলংকার কিনে দেওয়ার জন্য আমি না কত হারাম কাজে লিপ্ত হইলাম, আমার ওই বিবি আমায় আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান যার জন্য আমি বুড়ো ক্ষেত ক্ষেত বুঝিনি, বুড়ো ক্ষেত বুড়ো ক্ষেতের মধ্যে শীতের মধ্যে গিয়া এত হার ভাঙা পরিশ্রম করলাম, বিদেশ বাড়ি থেকে আমি ঈদের দিন পর্যন্ত কাজ করলাম, আমার ওই সন্তানরা আমারে ফিরে দিয়েছে আল্লাহর নবী, কিন্তু আপনি আমারে ফিরান নাই গো নবী, আপনি আমাকে এত বড় উপকার করেছেন, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই গো আল্লাহর নবী। বলে কি জানতে চাও? এমনি মুহূর্তের ভিতরে ওই মুজরিম পাপিষ্ট আল্লাহর নবী কে ডেকে ডেকে বলে, অগো আল্লাহর নবী, আপনি কি যেন ওই মেয়ে আমার নেকির সাইডে রেখে দিলেন মুহূর্তের ভিতরে, আমার নেকির পাল্লাটা
ঘোড়া বাড়ি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলাইহিন বলে, ও আমার মুজরিম, ও আমার পাপিষ্ঠ উম্মতরে শুনে রাখো, এই যে জিনিসটা তোমার নেকির সাইডে রাখলাম, এটা আর কিছু নয়, হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহর নবীর উপরে একবার দুরুদ পড়ে, কোন এলাকার, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, সব ঠিকানা সহ আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী তখন বলবে, ও পাপিষ্ঠ মুজরিম, ওই যে দুরুদ রেখেছিলাম, ওই দুরুদের একটা অংশ তোমার নেকির পাল্লায় রাখা মাত্রই তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবেই দুরুদের কথা বললে অনেক সময় দেব। আমি আপনাদেরকে মা বাবার ব্যাপারে কথা বলতে বলছি, একটু মা বাবার ব্যাপারে কথা বলেই প্রধান বক্তা আসতেছে, এর আগে শেষ করে দেব। ভাইরা আমার, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে মসজিদে নবীতে বসে আছে, হঠাৎ করে নবীর কাছে চারজন ফেরেশতা আসছে, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, চারজন ফেরেশতা নবীর কাছে আসার পরে নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে এসেছি আপনার উম্মতের ব্যাপারে একটু মন্তব্য করার জন্য। কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী তোমরা আমার উম্মতের ব্যাপারে মন্তব্য করবা, আমার উম্মতের ব্যাপারে মন্তব্য করলে আমি আল্লাহর নবী বড় খুশি হয়। এমনি মুহূর্তের ভিতরে ওই যে দুরুদ পড়েছিলাম, দুরুদ পড়ার সময় আপনারা দুরুদ পড়লেন না, এই জন্য কথাটা বলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর কাছে জিব্রাইল প্রথম আল্লাহর নবীকে বলতে শুরু করে দিয়েছে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে যারা নাকি আপনার উপরে দুরুদ শরীফ পড়বে আর দুরুদের উপরে কন্টিনিউ আমল করবে, আর ওই সকল উম্মত যখন নাকি মারা যাবে, ওই ব্যক্তি যখন নাকি মারা যাবে, কিয়ামতের দিন ময়দানে মাহশরের ভিতরে একটা জায়গা আছে গো নবী, ফুলসেরাতের ফুল আছে না নাই, ফুলসেরাতের ফুল ওই হীরার চাইতে, তার চুলের চাইতে তিকন, 50,000 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফুলসেরাতের পারে গিয়া আমি জিব্রাইল দাঁড়িয়ে থাকবো, আপনার যে উম্মত আপনার উপরে কন্টিনিউ সবসময় দুরুদ শরীফ পড়তো গো নবী, ওই উম্মতটাকে আমি দেখে চিনবো, আল্লাহ আমাকে চিনাইয়া দিবে, ওই উম্মতটাকে আমি নিজ জিম্মায় নিজ হাতে ওই ফুল সেরাতের পুর পার করাইয়া আমি নিজে তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, ও জিব্রাইল, তোমার মন্তব্যটা বড় আমার ভালো লাগছে, ভালো লাগছে, তোমার মন্তব্যের মধ্যে আমি কমেন্ট করলাম, কমেন্ট শেয়ার করে উম্মতের কাছে জানায় দিলাম, ভালো লাগছে, লাইক করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে এখন আজরাইল ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি দুরুদের উপরে কন্টিনিউ আমল করে, ওই ব্যক্তির আমি আজরাইল এমন একজন ব্যক্তি আমার চোখে কোনো দয়া মায়া বলতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা রেখে সন্তান নিয়ে আসি, গর্ভবতী মা তার সন্তান দেখবে, মা চোখ খুলে দেখে সন্তান হয়েছে ঠিক, কিন্তু সন্তান দুনিয়ায় নাই, সন্তান নিয়ে আসি, মা মারা যায় সন্তান আছে, কিন্তু সন্তান আছে অল্প বয়সের বাবা বৃদ্ধ, বাবাকে রেখে আমি সন্তানকে নিয়ে আসি। আল্লাহর নবী গো, আমার অন্তরে কোনো দয়া মায়া বলতে কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবী, আমি যখন নাকি একজন মানুষের রূহ বের করবো, ওই যে আপনার উপরে যারা দুরুদ শরীফ পড়তো কন্টিনিউ আমল করতো, এদের জান যখন আমি কবজ করবো গো নবী, ও আল্লাহর নবী, ওই নবীগণ শহীদগণ সিদ্দিকগণ সিদ্দিকিন শোহাদাদের জান যেমনভাবে সহজভাবে আসানের সহিত আমি বের করবো, ওই দুরুদ পড়নেওয়ালা একজন ব্যক্তির জানটা আমি এমনভাবে আসানের সহিত বের করবো। আল্লাহর বিশ্বনবী বলে, হ্যাঁ জিব্রাইল, আজরাইল, তোমার মন্তব্যটা আমার বড় ভালো লেগেছে, তোমার মন্তব্যটাও ভালো লেগেছে। এমনি মুহূর্তের ভিতরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী গো, আমিও আপনার উম্মতের ব্যাপারে একটা মন্তব্য করতে চাই, একটা মন্তব্য করতে চাই। আল্লাহর নবী বলে, ও মিকাইল, তুমি কি মন্তব্য করবা করো?
এমনি মুহূর্তের ভিতরে মিকাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, গোটা দুনিয়ায় পানি নিয়ন্ত্রণের দায়িত্ব আমার কাছে। ময়দানে মাহশরের যখন নাকি সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই দিকে জাহান্নামের আগুনের গরম, আবার মানুষ বেশি এর উপরে গরম। ওই সময় একটা মানুষ যখন নাকি গলা শুকিয়ে যাবে, পানি পানি করে ছটফট করবে, কোথাও পানি পাবে না, গলা কাটা মুরগির নাই, ছটফট ছটফট করতে থাকবে এক ফোঁটা পানির জন্য গো নবী। ওই সময় আপনার যারা নাকি আপনার উম্মতের মধ্য থেকে যারা কন্টিনিউ আপনার উপরে দুরুদের আমল করত, আমি যে মিকাইল ওই সময় ওই দুরুদ পড়নেওয়ালা উম্মতগুলোকে বেছে বেছে খুঁজে খুঁজে আমি মিকাইল নিজ হাতে জমজমের পানি পান করাবো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আজ মিকাইল তোমার মন্তব্যটাও আমার বড় ভালো লাগছে, আমার বড় ভালো লেগেছে গো মিকাইল। এমনি মুহূর্তের ভিতরে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আপনার কোন উম্মত যদি দুরুদ শরীফ পড়ে আপনার উপরে দুরুদের আমল করে, আমি মিকাইল এক দল বিশাল একটা দলের ফেরেশতা নিয়া, বিশাল একটা ফেরেশতার কাফেলা নিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লেগে যাই, কোন সুবহানাল্লাহ ঠেক লেগে গো নবী, ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আপনার ওই উম্মত যেই উম্মত নাকি আপনার উপরে দুরুদ পড়ল তার জন্য দোয়া করতে থাকি, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আমি জমিনে ফিরে আসি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনায় আসি। আমি আপনাদের সামনে আমি আলোচনা করার জন্য নিয়ত করেছিলাম সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের একটা শানে নুজুল আছে চমৎকার, আর এই আয়াতের অর্থটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলে, ও নবী আপনি জানাইয়া দেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ও নবী আপনি বলে দেন, পৃথিবীতে কিয়ামত দুনিয়ার শুরু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এমন একদল বান্দাবান্দি, আমার বান্দাবান্দিদের মধ্য থেকে এমন একদল বান্দাবান্দি রয়েছে যারা নাকি তাদের আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তাদের জীবন পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়। কোন সুবহানাল্লাহ, আসে না নাই, আসে না নাই, আপনি আমি পারি নাই আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করতে, কেমনে পারবো? ওই দেখেন গর্তে বেরোয় আই মাহফিলে আইতে পারে। আজকে যদি দেখাতে একটা গানের অনুষ্ঠান হইতো, এই ফ্যান্ডেল আর্তো না। আর যদি কইতো ফ্রি সার্ভিস গরুর গুস্ত দিয়া বা খাসির গুস্ত দিয়া, উডের গুস্ত দিয়া, দুম্বার গুস্ত দিয়া সকাল থেকে রাত 10টা পর্যন্ত খাওয়ানো হবে, আর্তো মানুষ? আর্তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ তো লাইজেল খাওয়ার পাগল, আমল নাই, কোনো কিচ্ছু নাই। আমি যে এত কোন কথা কইলাম, আমি যদি আমল না করি হাসর মাঠে আল্লাহ আমার বাইরে এসাইজ করলে, বাইরে সাইজ করলে বক্তারে, তোমার আমল নাই, এখান থেকে ওয়াশটস করে গিয়া রাত্রে লেভের তলে কম্বলের তলে শুয়া ইউটিউবের ভিতরে আমি কি দেখছি কেউ জানে না। সূরাতুল হাদিদ 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, ওহুয়া মাকুম আইনা মা কুমতুম। আমরা সবাই এই আয়াতের অর্থ মোটামুটি জানি, কিন্তু এটা দিয়ে আয়াতের অর্থ আমরা ফেস লাগাই দিই। কেমনে কই আমরা? আমরা বলি এমনি, অমুক বাই যেখানে আমরা আছি সেখানে আমরা কই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা নাম এই স্লোগান দিও না, স্লোগান দাও ওহুয়া মা কুমাইনা মা কুমতুম, বান্দারে তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। কোন সুবহানাল্লাহ, তুমি লেপের তলে শীতের রাত্রে কম্বলের নিচে ঘুমাইয়ে আছো, বাড়ির সবাই ঘুমায় গেছে কেউ দেখে না, তুমি ইউটিউবের ভিতরে যুবক বাইরা রে, তোমরা আজকে মাহফিল করা এলা, তোমরা লেপের তলে কম্বলের তলে ঘুমাইয়া ঘুমাইয়া ইউটিউবে কি দেখলা পৃথিবীর কেউ জানে না, জানেন কে? ভাই জুড়ে কন্যা কে জানেন কে? নির্বাচনের সময় এক কাপ চা গেলে অমুক বের চরিত্রগুলোর মতো পবিত্র, অমুক মার্কা তমুক মার্কা জমিন পর্যন্ত কাফে, ঠিক না? জুড়ে কন্যা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নাম নিতে তো ডরকে। হ্যাঁ, এই শুনেন মিয়া, এবারে আমার বাপের সমান বয়স, উনারও যখন সন্তান হয়েছে উনি সন্তানের আগে আব্বা আব্বা ডাকছে, কে ডাকে নাই? আমিও ডাকি, কেয়ার লাগি ডাকেন সন্তান আব্বা আব্বা ডাকলে, সন্তান যখন বাবারে বাবা বইলা ডাক দেয়,
বাবার কলিজাটা জুড়ায় দেয়, কথা কোন ঠিক কিনা? মা এত কষ্ট করে সন্তান পেটে নিয়ে, এত কষ্ট করে পেটের ভিতর লাথি মারে গুতা মারে, খাবার ঠিক মতো খাইতে পারে না, সুজা হয়ে হাঁটতে পারে না, এরপরেও দেখবেন সন্তানটা জমিনে পড়ার সাথে সাথে মা বলে আমার সন্তান আমার কাছে দাও, কথা কোন ঠিক কিনা? মাকে যদি ওই সময় কেউ যদি জিজ্ঞেস করে তুই এত কষ্ট করলি, তুই না বললি আল্লাহ এত কষ্টর চাইতে যদি আমি মরে যাইতাম ভালো ছিল, মুহূর্তের ভিতরে সব কষ্ট তোর শেষ হয়ে গেল, এখন তুই সন্তান কেন চাস রে মহিলা? ওই মা জবাব দিবে, ওই আমার সন্তান আমার নয়নমণি, তার চার দিকে তাকাইলে দশ মাস দশ দিন সকল কষ্ট আমি মা ভুলে যা, কথা ঠিক না? হ্যাঁ, যদি মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কি আল্লাহ খুশি হবে না? কথা কন না কে? ফিরের দিকে আব্বা ডাকেন মিয়া, ফিরের এখন আব্বা, যে বাপে জন্ম দিল যেই বাপে শরীরের রক্ত পানি করে খাওয়াইল ওই বাপের খবর নাই, ফিরের গিয়ে আব্বা, আছে না নাই? আরে জুড়ে আছে না নাই? আছে। পীরের সামনে যাও না শিরিক, তুমি কোন দিক দিয়ে শিরিক করতেছো তুমি নিজেও টের পাও না। পীরের কাছে গিয়া কাম, ও পীর সাহেব আমার তো সন্তান নাই, সন্তান দাও, সন্তান দেওয়ার মালিক কি পীর না আল্লাহ? আরে কে সন্তান দেওয়ার মালিক? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মা বাবারে কিন্তু এক কেজি আপেল বছরও কিনা খাওয়ায় না, পীরের দরবারে আপেল নেয়, কলা নেয়, চিনি চাম্পা কলা, দামি কলা যেটা, আহ হরফি কলা, ওই যে চাষা কয় হরফি কলা, আমরা তো নিজেরে নিজে চিনি না। মা মা বাবা কি জিনিস? আহ এই যে এলাকার যারা ঢাকায় লেখাপড়া করেন, চাই স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, আমার কোনো আপত্তি নাই, আপনি বাড়িতে এসে দেখেন আপনার বাবার স্যান্ডেলগুলোতে কয়টা তালি দেওয়া, কয়টা যে জুতা শিলি দেওয়া, আপনার বাবার শার্টটা সিরা, আপনার বাবার জামাটা সিরা, শীতের দিন আপনার বাবা এই চাদর ডারে সিলাই করে পিনতে, কিন্তু আপনারা 2000 টাকা ঠিকই পাঠাইছে একটা সুন্দর জ্যাকেট কেনার জন্য, কথা কন ঠিক কিনা? বাবা ভাবে আমার সন্তান তার ফ্রেন্ড সার্কেলদের সাথে চলে, তার বন্ধু বান্ধবের সাথে চলে, আমার সন্তান যেন লজ্জা না পায়, আমার সন্তান তার স্ট্যাটাস বজায় যেন চলতে পারে, তার বন্ধু মহলে সে যেন মুখ ছোট না হয়, আমি কষ্ট করি শীতের দিন কিন্তু আমার সন্তান যেন কষ্ট না করে। মা বাবার অভিশাপ সন্তানের জন্য বিশাল বড় অভিশাপ। এর আগে আপনারা যেহেতু বলছেন মা বাবার কথা বলার জন্য, আমরা সবাই দোয়া চাই, হুজুর আমার সন্তান কথা মানে না তাবিজ দেন। এই মেয়ে তাবিজে কি কথা মানাইব? কৌজুর আমার সন্তান, আমরা সবাই ওয়াজ করি কি সন্তান পিতামাতার খেদমতের ফজিলত, পিতামাতা তোমরা যে এত বড় আগ করে আশা করে বয়ে রইলা, আমার সন্তান আমার খেদমত করবে, সন্তানের হক কয়টা আদায় করছে? কৌজুর এই কথা কোন কি সন্তানের হক আছে না নাই? সন্তানের হক যদি আপনি আদায় না করেন, আপনার ওই সন্তান আপনার লাড়ি দেয় মুগর দেয় বাইরে নি যারা আর কিচ্ছু করতো না, বাইরেই আপনার মুগর দিয়া। আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেছে এক লোক, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার সন্তান তো আমার কথা মানে না, আমারে খাবার দেন, আমারে আমার অবাধ্য সন্তান নিয়ে আসছে, সন্তানকে নিয়ে আসো, এক পক্ষে তো আর বিচার হয় না, দুই পক্ষেকে আনার পরে সন্তানকে আনার সামনাসামনি আনছে, আনার পরে সন্তান তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমি আলোচনা যাইতেছি, আপনারা কষ্ট হইতেছে? আলোচনা যাইতেছি, একটু সময় দেন আমারে। ভাইরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে বলে, হুজুর খালি তো কয় মা বাপের পাউটি বোন, মা বাপের ভালো করে খাওয়ান, মা বাপের কাপড় দেওয়ান, মা বাপের টেয়া ভুষা দেওয়ান, মা বাপের সব কিছু দেওয়ান, সন্তানের কি দেওয়ার আছে না মা বাপে? ক আছে, আমার হক কি আদায় করছে আমার বাপে জিগান?
সন্তানের অনেক হক কিতাবের মধ্যে লিখছে, হাদিসের কিতাব কোন তাফসীরে দুইটা হক আমি আপনাদের কাছে কয়ে দেই। সন্তানের এক নাম্বার হক একটা ভালো মার ব্যবস্থা করতে হবে। কি মা? ভালো মা। আপনি ভালো একটা স্ত্রী করে আনতে হবে, বুঝছেন তো? আপনার ঘর থেকে সন্তান হবে। আপনি যদি পরিমণির মতো মেয়ে বিয়া করেন, যারা লুঙ্গি ফিন্দার লুঙ্গি ড্যান্স দেয়, তা আপনার ঘর থেকে তো পরিমণির মতো মেয়ে হইব নাকি? এখন যারা বিয়া করে লেছেন আর তো শেষ, ঠইগে গেলাম বা কি জিতলাম এটা আমরা জানি, কিন্তু যুবক ভাইয়েরা বিয়া করার আগে ওই যে হ্যালো কইয়া বিয়া করো না, তোমার করতে মেয়ে হইব, হ্যালো কইয়া বাইকে যাইব, তখন তোমার মুখে সুনকালি মাখবো, তুমি তো আরেক একটা বাগায় আনবা, তোমারটা যে ঘরে থাকবো গ্যারান্টি দেও কেমনে? এক নাম্বার হক, ভালো মা হলে সন্তান ভালো হবে। এখন ভালো মা পাইছেন কিনা আপনি জানেন। দুই নাম্বার হক, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কেনে আদান বাম কেনে একামত সুন্দর একটা নাম, নাম রাখে নাট বল্টু টেম্পু। নাম আর দেশ নায়ন কি করবো, আব্দুর রহমান আবদুল্লাহ, এই নামগুলো আল্লাহর কাছে বড় প্রিয় নাম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কিন্তু কয়ারি এটি তো আগের যুগের নাম, এগুলো এখন চলে না, এগুলো চলে না, ডিজিটাল হইতে হবে, ডিজিটাল ডিজিটাল না ডিজিটাল, কখন নাট রাখতে হইব, বল্টু টেম্পু বেবি ট্যাক্সি, এই নামগুলো, নাম যেমন কাম এমন। টুটের মধ্যে লিপস্টিক দিছে আব্বা ডাকে ড্যাডি ড্যাডি, ওই আব্বা ডাকলে তো লিপস্টিক মিশা দেখো, আছে না, আছে না, নাই কষ্ট হইতেছেন কেউ? এই যুবক ভাই যারা বিয়া করছো না, এনতে শিক্ষা নাও মিয়া, যদি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার তুমি আশা করো, এক দুইটা হোক, এক নাম্বার ভালো বিবি করে আনবা, নাম্বার দুই সন্তানের ভালো একটা নাম রাখবা, ডাইন কেনে আদান বাম কেনে একামত দিবা, দেখবা তোমার সন্তান নাস্তিক হবে না, কতক্ষণ ঠিক কেনা তোমার সন্তান নাস্তিক হইত না। মেয়ে ভার্সিটিতে পড়ে মুসলমানের সন্তান আলি বা তা সা, ছোটবেলা পড়ছি আলি বে তে সে, যে যাই পড়ুক মক্তবে কোরআনের শিক্ষা শিখছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এ যদি ভার্সিটিতে বড় ডক্টর হয় তবু সে কী হবে না? নাস্তিক হবে না। আর যদি বড় হাজি গাজি হয়ে যান গা, বাপ মার খেদমত না করেন, এই হাজি গাজির কোনো কাম নাই, লাভ নাই, এই হাজি গাজির কোনো কি নাই, লাভ নাই। মা বাপ বেদার, স্বয়ং আল্লাহ বেদার, মা বাপ সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট, কথাগণ ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলেই ঘটনা, আপনারা অনেক জানেন মা বাবার ওয়াজ। হযরত আলকামা মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা আসতেছেন, এই কথা আপনারা জানেন না? বাইজিদ মুস্তাবির কথা জানেন, অনেক জানেন। আমি অজানা একটা কথা হয়তোবা জানেন না, আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। বহু যুগ আগের কথা, একজন মৌলবী সাহেব তার মার খেদমত করে, আপনারা মার খেদমতের কথা এই কথাও জানেন, ওয়াইস করুনির কথাও জানেন, নবীর জামা ভাইস এই কথাও জানেন, আমি অজানা একটা তথ্য আপনাদেরকে দিতেছি। মৌলবী সাহেব তার মার খেদমত করে, মার খেদমত করে, আর হজের মৌসুম আসলে নিয়ত করে এবছর হজে যাব, আর হজে যাবে যখন চিন্তা করে মার কাছে পরামর্শ চায়, মা তখন বলে, বাবা রে তুমি হজে যাইও না, তুমি যদি হজে যাও আমি না জানি এই বছর আমি মা মারা যেতে পারি। বাবা আমার, বন্ধুরা আমার, এইভাবে এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, পাঁচটি বছর চলে গেছে, মৌলবী সাহেব পঞ্চম বছরে মার কাছে এসে বলে, মা গো তুমি যখন নাকি হজের মৌসুম হয় প্রতি বছর তুমি আমাকে বলো, বাবা তুমি হজে যাইও না রে বাবা, তুমি যদি হজে চলে যাও না জানি আমি মা দুঃখিনী এই ঘরের ভিতরে একা একা মরে পড়ে থাকি, আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি দেওয়ার মানুষ থাকবে না। ওই সময় মৌলবী মাকে বলে, মা গো এই কথা তো আজকে আমি পাঁচ বছর যাবত শুনতেছি, ও মা আজকে পাঁচ বছর পর্যন্ত আমি যখন
নাকি হজে যাওয়ার জন্য রেডি হইয়া যায়। এমন সময় তুই মা আমাকে বলা, না রে বাবা, এই কুড়ে ঘরের ভিতরে তুমি সন্তান ছাড়া আমি মা ছাড়া আর কেউ নাই। তুমি যদি হজের মধ্যে চলে যাও, ও মৌলবি আমার সন্তান শুনো, আমি মা দুঃখিনী হয়তোবা এই ঘরের ভিতরে মরে পড়ে থাকবো, আমি মার সঙ্গে এই ঘরের ভিতরে মরে পচে থাকবো। বাবারে তুমি হজে যাইও না, হজে যাইও না। এই কথা যখন নাকি ওই মা দুঃখিনী বৃদ্ধ মা যখন বলেছে, ওই সময় মৌলবি সাহেব কয় মাগো, তুমি এই তাল বাহানা, তাল বাহানা কয় দেখেন কত বড় কথা, তাল বাহানা তুমি প্রতি বছরই করো, এইভাবে পাঁচটা বছর চলে যাইতেছে গো মা, আমি হজের সকল কিছু আমি সরঞ্জামাদি তৈরি করে তোমার কাছে এসেছি, এবার তুমি আমার অনুমতি দাও বা না দাও আমি কিন্তু হজে যাবই। এই দৃশ্য কি আমার আল্লাহ দেখতেছে কিনা, কথা কোন ঠিক কিনা? বাইরা আমার বন্ধুরা, আমার মৌলবি সাহেব মায়ের কাছ থেকে অনেক লম্বা কথা, মায়ের কাছ থেকে বিদায় নিয়া মৌলবি সাহেব হজের জন্য চলে গেছে। ওই সময় তদানীন্তন কালে হজে যাইতো হলে কিন্তু অনেক সময় হেঁটে হেঁটে গুড়া দিয়ে হজে যাইতে হইতো। আমি আমার আম্মার কাছে শুনেছি, আমার মার দাদা যখন নানা যখন নাকি হজে গিয়েছিল, পানির জাহাজ দিয়ে হজে যাইতো, একটা চান্দা মাছ, চার চান্দা মাছ নাকি হজ জাহাজ আটকে দিয়েছিল। ভাইরা আমার বন্ধুরা আমার, ওই মৌলবি সাহেব হেঁটে হেঁটে হজের জন্য রওনা হয়ে দিয়ে গিয়ে রওনা হয়েছে। কিন্তু এইদিকে মা দুঃখিনী আল্লাহর দরবারে বড় একটা অভিযোগ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা দুঃখিনী এমনভাবে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো না, আমার সন্তান আমার দিক থেকে মুখ ফিরাইয়া নিছে, আমি আমার সন্তানকে ডাকি, এই সন্তানের জন্য আমি মা কত না কষ্ট করছি, খানা খাইতে গেলে খানা খাইতে পারি নাই, আমি মা ভালো করে শুইতে পারি নাই, আমি মা কত কষ্ট করেছি, কষ্টের জ্বালা এমন সময় এমন সময় হয়েছে, আমি মা বলছি আমাকে একটা দা দাও, একটা বডি দাও, আমি আমার গলার ভিতরে আমি চালাইয়া দিব, আমি মরে যাব, আমি মা এত কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি, আমি মা যখন নাকি আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, শীতের রজনীতে আমার সন্তান যখন ডাইনে শুয়াইতাম, আমার সন্তান যখন নাকি আমি ডাইনে শুয়াইতাম, আমার সন্তান প্রস্রাব করে দিত, পেশাব করে দিত, আমি আবার ওই ডান দিক থেকে বাম দিকে নিয়ে শুয়াইতাম, বাম দিকে যখন শুয়াইতাম বাম দিকেও প্রস্রাব করে দিত, আমি মা বিজা দাগাই শুইয়া আমি আমার কলিজার টুকরা সন্তানরে বুকের মধ্যে নিয়া সারা রাত আমি সজাগ থাকতাম, আমি কিন্তু ঘুমাইতাম না। ভাইরা আমার বন্ধুরা আমার, মা দুঃখিনী এমনভাবে আল্লাহর কাছে রুনা জারি করতে শুরু করে দিয়েছে, মা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ এত কষ্ট করে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, আমাকে এলাকার মহিলারা বলে, কি তুমি কি খাবার খাও না, তোমার শরীর কেন শুকায় গো মহিলা বান্ধবী, তোমার শরীর কেন শুকায়? এমনি মুহূর্তের ভিতরে আমি জবাব দিতাম, আমার সন্তান সারা রাত কান্নাকাটি করে আমি ঘুমাইতে পারি না। খেয়াল করে দেখবেন এই এলাকার আপনারা যারা বিবাহ করেছেন, বাচ্চা যখন ঘুমায় কান্নাকাটি করে, রাত্রে যখন নাকি কান্নাকাটি করে, আপনি আমি কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাই, কথা কোন ঠিক কিনা? মা কিন্তু কান্না থামায়, দুধ খাওয়ায়, আবার প্রস্রাব করলে কাপড় পাল্টাইয়া দেয়। ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান আমার দিক থেকে মুখ ফিরে আনিছে গো আল্লাহ, তুমি স্বয়ং তুমি আল্লাহ, তার দিক থেকে তোমার রহমতের দৃষ্টি ফিরাইয়া না। ভাইরা আমার বন্ধুরা আমার, মা যখন নাকি আল্লাহর কাছে এই অভিযোগ করেছে, তিন ব্যক্তি দোয়া করলে কোনো পর্দা থাকে না এর মধ্য থেকে, আল্লাহর নবী বলেন, মা বাবা যখন নাকি সন্তানের জন্য চাই ভালো দোয়া হোক বা মন্দ দোয়া হোক দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না কোন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌলবি সাহেবের জন্য মা যেই দোয়া করেছে দোয়া কবুল করে নিয়েছে। মা দুঃখিনী আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ সে যেমন নাকি আমার ডাকে সাড়া দেয় নাই, ও সে যখন নাকি হজে যাইয়া তোমাকে ডাকবে, তুমি আল্লাহ তার ডাকে সাড়া দিও না। বারা আমার বন্ধুরা আমার, মা দুঃখিনী এমন ভাবে রুনা জারি
গালাগালি করতেছে, আর মৌলভী সাহেব পিছনের দিকে ফিরেও তাকায় না, ভ্রুক্ষেপ করে না। ওই সময় মৌলভী সাহেব হাঁটতে 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 সারাদিন ফুরাইয়া যখন নাকি রাত্রি হয়ে গিয়েছে, মৌলভী সাহেব একটা মসজিদের ভিতরে অবস্থান করেছে। একটা মসজিদের ভিতরে গিয়া এসে রাত্রি যাপন করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ করে সে মনে মনে ভাবতেছে, এখনো তো অনেক লম্বা রাত্রি, আমি একটু নফল নামাজ পড়ি আল্লাহর রব্বুল আলামিনকে খুশি করার জন্য। নফল নামাজের নিয়ত বেঁধে সে দাঁড়াইয়া গিয়াছে, এমনভাবে হঠাৎ করে ওই মসজিদের পাশের বাড়িতে চুরি হয়েছে। চুরি চুরি করতে গিয়া ধরা খাইয়া দৌড় দিয়ে মাল সামানা নিয়া এই মসজিদের মধ্যে এসে ওই নামাজি ব্যক্তি মৌলভী সাহেবের কাছে মালগুলো রেখে ওই দিক থেকে দেওয়াল টপকাইয়া মসজিদের বাইরে চলে গেছে। হঠাৎ করে ওই চুরকে দৌড়াইতে দৌড়াইতে এলাকার মানুষ সব মসজিদের দিকে আসছে, চুর যেহেতু মসজিদের দিকে আসছে, আইসা দেখে ওই যে দেখা যায় চুরিকৃত মালগুলো এক লোকের পাশে থোয়া মালগুলো রেখে ওই ব্যক্তি নামাজ পড়তেছে। সকলেই মনে মনে ভাবলো এই লোকটাই মনে হয় চুর, সে যেহেতু মালগুলো তার পাশে, দেখো কত বড় বন্ড চুর, চুরি করে আবার মসজিদের ভিতরে ঢুকে আবার চুরিকৃত মালগুলো তার পাশে রেখে সে নামাজে দাঁড়াইয়া গিয়েছে। জনগণ তাকে আর জিজ্ঞাস করে নাই, তুমি কি চুর না কোনো পথিক মুসাফির। জোরে সোরে সকলে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে তাকে এলো পাতারি গনু পিটুনি দেওয়া শুরু করছে। কি ব্যাপার, বুঝতে পারছেন কিছু? বারা আমার বন্ধুরা আমার, যখন নাকি তাকে এলো পাতারি গনু পিটুনি দেওয়া শুরু করে দিয়েছে, মৌলভী সাহেবকে কথা বলার টাইম দেয় না, মৌলভী সাহেব কথা বলতে পারে না, মারতে মারতে তার সারা রাত পর্যন্ত মারছে। সকালবেলা ওই রাজ্যের রাজার সামনে নিয়ে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে বলে, ও রাজা মশাই, জীবনে অনেক চুর দেখেছি, এর মতো চুর দেখি নাই। বলে, কি চুর দেখো নাই? বলে, ও গো বাদশা যা পানা, এই লোক চুরি করে আবার মসজিদের ভিতরে ঢুকছে, আবার মসজিদে ঢুইকা এই লোক নামাজের বাহানা ধরে নামাজ পড়তে শুরু করছে। এই লোক তার চুরিকৃত মালগুলো পাশে রেখে দিয়েছে, এমন আশ্চর্য চুর আমরা দেখি নাই। এমনি সময় ওই বাদশা যা পানা চুরি করে কেন মসজিদে ঢুকলো রাগান্বিত হইয়া সে রায় ঘোষণা করলো, চুরি করার কারণে চুরের দুইটা হাত কাটা যাবে। কি কাটা যাবে জুরে কন্যা, চুরের কি হাত কাটা যাবে? চোরের দুইটা হাত কাটা যাবে, আর চুরি করে সে মসজিদে ঢুকছে এই জন্য তার দুইটা পা কাটা যাবে। আবার চুরিকৃত মালগুলো তার পাশে রাইখা সে নামাজের কেন বাহানা ধরল, এই জন্য তার দুইটা চোখ উঠানো হবে। এইভাবে এলাকার ভিতরে একটা ডুল পিটানি শুরু করে দিয়েছে। তোমরা জানো নি অমুক দিন অমুক জায়গায় একজন চুরের বিচার হবে, যে নাকি চুরি করে মসজিদের ভিতরে ঢুকবে তার দুইটা পা কাটা যাবে, যে নাকি চুরি করে চুরির মাল নিয়ে মসজিদে গিয়ে নামাজের বাহানা ধরবে, বাদশা যা আপনার পরাণ, বাদশা যা আপনার রায় হলো, তার দুইটা চোখ উঠানো হবে, আর যে নাকি চুরি করবে তার দুইটা হাত কাটা হবে। এমনভাবে তাকে সকলে নিয়ে ঘুরতেছে, আর গুণ পিটুনি দিতেছে, আর ঢুল পিটাইতেছে। হঠাৎ করে ওই মৌলভী সাহেব ডাক দিয়ে বলে, ও বাধু ঘোষক তুমি শুনে না, ও ঘোষক ভাইরা তোমরা শুনো, এইভাবে ঘোষণা করিও না, ঘোষণা করো যে নাকি মায়ের কথা না মেনে মায়ের অবাধ্য হইয়া হজ করতে আসে তার জন্য এই শাস্তি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় যারা নাকি তারা পিটাইতেছে, কিল দেয়, গুসি দেয়, লাথি দেয়, এমন সময় একজন, সবাই তো আর হুদুকে বাঙ্গাল না, সবাই তো আর জুসের সাথে না, কিছু মানুষ আছে এলাকার ভিতরে কিছু বুঝে শুনে কয়ার পরে নিয়ে লাড়িলে দৌড় দেয়, আগেই যদি লাড়িলে দৌড় দেয় এর পরে তো আমাকে অপমানিত হতে হবে, কথা কন ঠিক কিনা? ওই লোক একজন লোক বলে, এই মৌলভী সাহেবকে এই চুর রে আমরা ওই রাত্রি থেকে সারাদিন বিকাল পর্যন্ত এখন পর্যন্ত পিটাইতেছি, একটা বার কোনো কথা বলল না, এখন সে কি বলল? সে বলল, এই ঢুল দিও না, এই ঘোষণা করো না, এই ঘোষণা করো যে নাকি মায়ের অবাধ্য হইয়া হজ করতে আসে তার জন্য এই শাস্তি। এই কথাটা কি বলল? এমনি মুহূর্তের ভিতরে একজন কয়, কি কইছ?
আমার সুন্দর করে বল। মৌলভী সাহেব কো না, যদি বলতে হয় রাধা বসায়ের সামনে নিয়ে দাও আমি বলবো। বাদশাহ আজা আপনার সামনে নিয়ে গেল, বাদশাহ আজা আপনার সামনে নিয়ে দেওয়ার পরে ওই মৌলভী সাহেব ডাক দিয়ে বলে, অগো রাজা মশাই, আমি কিন্তু চুর না, আমি কিন্তু ডাকাত না, আমি অমুক দেশের অমুক একজন মৌলভী, আমি একজন হুজুর, আমি কিন্তু এই মসজিদের ভিতরে চুরির মাল নিয়ে ঢুকি নাই গো বাদশাহ আজা আপনা, আমি কিন্তু চুরির মাল নিয়ে ঢুকি নাই, আমি কিন্তু চুরিও করি নাই গো বাদশাহ আজা আপনা, আমি নামাজের মা আমি হজ করতে বের হয়েছিলাম, আমি যখন নাকি দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, আমি রাত্রি যাপন করার জন্য এই মসজিদে আশ্রয় নিয়েছিলাম, এই মসজিদে যখন আশ্রয় নিয়েছি গো বাদশাহ আপনা, তখন নাকি দেখলাম অনেক রাত্রি রাত্রি আছে, একটু আল্লাহর দরবারে আমি নফল সালাত আদায় করি, এমন সময় নফল সালাত আদায় করতেছিলাম, আর এলাকার নৌজোয়ান যুবক বারে গিয়ে আমাকে গোনো পিটুনি দিতে শুরু করে দিয়েছে, আমি কিন্তু কিচ্ছুই জানি না, আমাকে তারা বলার সুযোগও দেয় নাই। ও আল্লাহর ওলি, ও আর ওই সময় ওই মৌলভী ডাক দিয়ে বলে, ও রাজা মশাই, আমি কিন্তু মার অবাধ্য হজ করতে এসেছিলাম, এই জন্য মহান আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া না জানি আমার এই মারি খাওয়াইছে কম সুবহানাল্লাহ। মা বাবার কথা না মানার কারণে রাজা মশাই আমারে মাফ করে দেন, আমি কিন্তু চুর না। তখন সকলেই বলে, হে মৌলভী সাহেব, আমরা আপনার প্রতি অনুতপ্ত, আমরা লজ্জিত, আমরা কিন্তু জানি না আপনি যে চুর না, আপনি যে একজন আলেম, আমরা না জেনে আপনার উপরে কত ধরনের নির্যাতন করেছি, আমাকে মাফ করে দিবেন আমাদেরকে। এমনি সময় মৌলভী সাহেব ডেকে ডেকে বলে, ও ভাইয়ারা তোমরা শুনে রাখো, এটা তোমাদের কোনো দোষ না, স্বয়ং আল্লাহ তোমাদেরকে দিয়া আমারে পালিশমেন্ট দেওয়াই সেগণ ঠিক কিনা। ও নৌজোয়ান যুবক ভাই, ঘরে নতুন বউ ভাইয়া, সুন্দর বউ ভাইয়া, আজকে মিয়া আমি বাস্তব কথা রাখুই, আজকে আপনারা আমার এই জায়গায় ওয়াজে দাওয়াত দিয়ে আনছেন, যখন আমি মুখের তুলে ভাত খাইতে পারতাম না, যখন আমি প্রস্রাব পায়খানা কাপড় করতাম, যখন বিছানায় পায়খানা প্রস্রাব করতাম, তখন আপনারা আমার খবর নিছেন, আপনার আর কেউ, আপনার আজকে বন্ধু আছে, বান্ধবী আছে, সবাই আপনার খবর নেয়, আপনার অমুক ছাড়া তমুক ছাড়া চলে না, বাপের এখন তুমি কি বুঝো, মার এখন তুমি ক্যাটক্যাট করো না, তুমি চিল্লাও না, তুমি এইসব কিছু বুঝবা না, এটা মডার্ন যুগ, এটা ডিজিটাল যুগ, যেই মা এখন বুঝে না, এই মাই কিন্তু, এই বাবাই কিন্তু তোমাকে এইভাবে লালন পালন করে তিলে তিলে মা বাবা তোমাকে বড় করেছে, কতক্ষণ ঠিক কিনা ভাইরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের একটা শান নুজুল তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই লেখে একটা শান নুজুল। এই শান নুজুলটা হইল, আল্লাহর নবী যখন নাকি মক্কার ভিতর মক্কায় অবস্থান করতেছে, মক্কায় যখন নাকি নবীজি থাকেন, ওই সময় মক্কা থেকে যখন নাকি নবীর উপরে নির্যাতন স্টিল রুলার চলতেছে, নবীকে যখন আল্লাহর পক্ষ থেকে মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরতের অর্ডার হইল, নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওই সময় দুইটি একটা পরিবার, তারা স্বামী আর স্ত্রী, তখন নবীকে বলে, নবী যখন মক্কা থেকে ছেড়ে মদিনায় চলে গেছে, তখন তারা, আপনারা উড়াউড়ি করতেছেন কে, উঠছেন না, কেউ যদি পশ্রাবে ধরে তাহলে দান, এমনি উড়াউড়ি করেন না, আমরা তো বুঝছেন কি, আমরা তো মুসলমান, মুসলমান না আমাদের মরতে হবে তো, আমাদের মরতে হবে, ইনশাল্লাহ মরতে হবে, যদি মুখে একটু দাড়ি নিয়ে যান কবরে ফেরেস তারা একটু দেখলে কি ওটা নবীজির উম্মত, কথা ঠিক না, সারা বছর ওয়াজ হইলো আপনার নামাজ পড়েন না, এই ওয়াজের দাম নাই, এই ওয়াজের কি নাই দাম নাই, আপনি আর আমি আপনার আমার নিজের মূল্য বুঝি না, দাম চিনি না, যদি চিনতাম আজকে আমরা অনেকেই বলি আমরা নবীর উম্মত, নবীরে ছাড়া আমরা হাসরের মাঠে, একটু আগে আপনাদেরকে আমি বললাম নবীকে ছাড়া ময়দানে মাহশরে আপনার আমার কেউ আপন থাকবে না, ওই নবীর সুন্নত দাঁড়িয়ে আমরা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ, রাখবেন তো, কাল লাগে আপনি, আজকে আপনি, আমরা অনেকেই যুবক ভাইয়েরা কয় হুজুর দাঁড়ি রাখবো না, যখন নাকি আমরা বুড়ো হয়ে যাবো, বিয়া শাদি করবো, মেয়ে হইব, মেয়ে বিয়ে দেওয়ার আগে দাঁড়িয়ে রাখবো না,
হ্যাঁ থুতা আগে এমনি মুখ দিয়ে ধরছে বুঝছেন, এমন যেন হ্যাঁ শুধু মানুষ দাঁড়িয়ে উঠছেন, এমন দাঁড়ি এমনি সরাইয়া দেখা যায় হুজুর আমার কিন্তু থুতার দাঁড়ি এখন উঠছে না। আপনি আপনার পরিচয় আপনাদেরকে আমি আগে একটা কথা বইলা দেই, আপনারা আপনাদের পরিচয় জানেন না। আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ কথা বলতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তুকাল্লিমু মাইহাল তুকাল্লিমু আহাদান গাইরি, কথা বুঝতেছেন আমার, তুকাল্লিমু মাইহাল তুকাল্লিমু আহাদান গাইরি, আল্লাহ তুমি যে আমি মুসার সাথে কথা বলো তুমি কি আরো কারো সাথে কথা বলবে, কথা বুঝবেন, কথা বুঝছেন? মুসা আলাইহিসসালাম আল্লাহরে কি করছে, প্রশ্ন করছে, আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো তুকাল্লিমু মাইহাল তুকাল্লিমু আহাদান গাইরি, তুমি যে আমার সাথে কথা বলো তুমি কি আরো কারোর সাথে কথা বলবে, আল্লাহ সোজাসুজি জবাব দিতে পারতো, মুসা তোমার সাথে কথা বলি আর কারোর সাথে কথা বলবো না অথবা বলবো, আল্লাহ এভাবে না বইলে আল্লাহ বলে মুসা রে তুমি কোথায় আর আমি কোথায়, তখন মুসা আলাইহিসসালাম বলে আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে আপনি তুর পাহাড়ের উপরে, মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে না মুসা না, বাইনি ও বাইনাকা সাবঈনা আলফা হিজাব, এ মুসা তোমার মাঝে আমার মাঝে 70,000 পর্দা কোন, সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন বুঝাইতেছি, আপনাদের এই গ্রামের নাম কি জানেন, এই গ্রামের আপনাদের আপনাদের না আপনাদের মূল্য কত, আমার মূল্য কত, আমি যে একজন মুসলমান আমার মূল্য কত, আপনি তো মনে করেন আপনি একটা পরিচয় জানেন, আমি অমুকের ছেলে অমুক অমুক গ্রামের ছেলে, এটা একটা পরিচয় না, আরেকটা পরিচয় আপনার আমার আছে, এই পরিচয়টা জানানোর জন্য আমি আপনাদের উঠে যাইতেছেন না, এই জন্য বলতেছি ভাই আমার মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ তুমি আমার সাথে কথা বলো আর কারোর সাথে কথা বলবে, তখন মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলে বলে মুসা তুমি কোথায় আর আমি কোথায়, ওই কথা থেকে বের হয়ে আসতেছে আপনার মতো আমার মতো একটা গরু ঘোড়া মুসলমানের দাম কত, কয় আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে আপনি তুর পাহাড়ের চূড়ায়, বলে না মুসা বাইনি ও বাইনাকা সাবঈনা আলফা হিজাব, মুসা তোমার মাঝে আমার মাঝে 70,000 পর্দা কোন, সুবহানাল্লাহ, কুল্লা হিজাব আলফা সানা, হে মুসা তোমার মাঝে আমার মাঝে 70,000 পর্দা, শুধু তাই না রে মুসা, কুল্লা হিজাব আলফা সানা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1,000 বছরের রাস্তা কম, সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম অবাক হলো, আল্লাহ জিগাইলাম কি ওই কি, জিজ্ঞাসা করলাম আমার সাথে কথা বলেন তুর পাহাড়ে আইলে আরো কারোর সাথে কথা বলবেন কিনা, আপনি কইতাছেন আমার সাথে আপনার আমার মাঝে এত পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব 1,000 বছর রাস্তা, আল্লাহ বলে মুসা আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার এই পারে তুমি ওই পারে, আল্লাহ এখনো তো জবাব পাইলাম না, বলে হ্যাঁ মুসা সাতাতি উম্মাতুন, আমি আল্লাহ অচিরে এমন এক জাতি তৈরি করব যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, আমার বান্দার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, কোন আল্লাহু আকবার, আরো জোরে কও মুসলমান আল্লাহু আকবার। মুসা পয়গাম্বর বনি ইসরায়েলের একজন জলিলুল কদর পয়গাম্বর পাওয়ারফুল নবী, মুসা বলে আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন 70,000 পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1,000 বছরের রাস্তা, আপনি পর্দার ওই পারে আমি এই পারে, আপনি বলতেছেন অচিরেই এমন এক জাতি তৈরি করবেন যাদের সাথে আপনি আল্লাহ কথা বলবেন, আপনার বান্দার আপনার মাঝে কোনো পর্দা থাকবে না, হে প্রভু ওই প্রবন্ধাগুলো কারা, আমি মুসা জানতে চায়, এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কাছে যখন মুসা কালিমুল্লাহ বলেছে ওই ওই উম্মতের কারা, ওই বান্দা বান্দিরা কারা আমি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসা শুনো আমার হাবিব বিশ্ব নবীর উম্মত কন, সুবহানাল্লাহ, আপনারা কার উম্মত, আপনার সাথে আমার সাথে আল্লাহ কথা কয় কোনো পর্দা লাগে না, মিয়া মুসা নবীর সাথে কথা কয় এত পর্দা এত দূরত্ব, ভাইরা আমার মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করে আমার দিকে তাকান, মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এদের সাথে কথা কখন বলবেন, বলে ইজহুম ইয়াসজুদুন, হ্যাঁ যখন তারা সেজদায় যাবে নামাজ পড়বে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো, কোন সুবহানাল্লাহ। এ ভাই
আপনারা এদিকে তাকালে মনোযোগ জায়গা ওনাদের, একটা মিনিট আপনাদেরকে আমি আমার ওয়াশের বুঝছি ভাল লাগতেছে না, না না আমার ওয়াশের আপনাদেরকে, আপনাদের পরিচয়টা আমার পরিচয়টা আপনার পরিচয়টা আমি জানাই দিই। মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা কয় 70,000 পর্দা, মাঝে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 1,000 বছরের রাস্তা, আল্লাহ পর্দার ওই পারে মুসা এই পারে, বলে আমি অচিরেই এমন এক জাতি তৈরি করবো যাদের সাথে কথা বলবো কোনো পর্দা থাকবে না, কোন আল্লাহু আকবার। বলে এরা কারা? বলে আমার হাবিব বিশ্ব নবীর উম্মত, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের সাথে, আমার হাবিব উম্মতের সাথে আমি কথা বলবো কোনো পর্দা থাকবে না। মুসা নবী আবার জিজ্ঞেস করে আল্লাহ এদের সাথে কথা কখন বলবেন? বলে ইজহুম ইয়াসজুদুন, যখন তারা নামাজ পড়বে আমি আল্লাহ এদের সাথে সামনাসামনি কথা বলবো। কন সুবহানাল্লাহ। আপনার দাম বেশি না মুসা নবীর দাম বেশি? দাম বেশি তো দামের কাম না করলে বেশি হইব কেন? দাম কেমনে বেশি হইব? নামাজ পড়তে হইব, সালাত আদায় করতে হবে, যদি নামাজ না পড়েন কাম হবে না। এখন শুনেন এই জায়গার থেকে একটা মানুষ উঠবেন না, মার ওয়াজ শুনছেন, বাপের ওয়াজ শুনছেন, দুরুদের ফজিলত শুনছেন, ওই এতটি ওয়াজ শুনছেন, কারণ আপনার কাছে আমি দূর থেকে আইছি, একটা কথা আপনার কাছে কই। আর সদকাত তারুদ্দুল বালা হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি এই শীতের ভিতরে যার বাপ নাই যার মা নাই, আমার আব্বা নাই, আমরা এক ভাই এক বোন, আমি কত শীতের কাপড় লাগাই ঘুরি, আমার আব্বা থাকলে কি একটা শীতের কাপড় আমি কিনে দিতাম না? আজকে আমি এক বাবার এক ছিলাম, আমার বাবার একটা মাত্র সন্তান, কতই না আদর করছে আমার বাবা, কাঁধে নিয়ে নিয়ে আমার বাবা ঘুরতো, বাজারে গেলেও আমার কাঁধে নিয়ে ঘুরতো, পাহাড়ের এলাকায়, এই আমার বাড়ির পরে ইন্ডিয়া, আর 2 কিলো পরে ইন্ডিয়া, বর্ডারে একটা বাজারের নাম আছে বড়ুয়াগুনা বাজার, ওই বাজার আমার বাবা ডাইকে আনতো, আমি জানতো, মনে আছে আমার আম্মু শুনি, আম্মু বলে বাজারে কাঁধে করে আমার নিয়ে যেত, ওই আব্বা তো আজকে অন্ধকার কবরে 20-22 বছর ধরে শুয়ে রয়েছে, আমি তো আব্বার জন্য একটা শীতের কাপড় কিনে দিতে পারি নাই। এমন এই জায়গায় যারা আছেন আপনি যে এই জায়গায়, আরেকটা কথা মাঝে দিয়ে বলি, এই জায়গায় কে আছেন আপনার বাবার পরে 5 জনের নাম বলেন তো, দাদা বরবাপ একটা মানুষের